সারা বিশ্বে এই ঘটনা কোথাও আপনারা দেখতে পারবেন না, যে মায়ের বুকে পা দিয়ে বামনে পুজো করছে এবং কাচের উপরে নাচছে এবং বাটিতে কোনো প্রসাদ বা চরণাবৃত্ত দিলেও সেটা উদা হয়ে যাচ্ছে। আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, এই জায়গাটা কোথায় আপনারা এই ভিডিওতেই সেটা দেখতে পারবেন। কখন মা রূপ দেখি তোর, এলো ভেসে সর্বনাশী। কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আমরা আজকে চলে এসেছি আরামবাগ স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব আরামবাগের রতনপুর কালীবাড়ি, যেখানে কিনা সারা বিশ্বের মধ্যে এরকম পুজো হয় না, যে মায়ের বুকে পা দিয়ে পুজো করছে। আমরা এখন ট্রেন থেকে নেমে টোটো ধরে আমরা বাসস্ট্যান্ডে চলে যাব। বাসস্ট্যান্ডে গিয়ে আপনারা বন্দরের বাস ধরে রতনপুর কালীবাড়ির মন্দিরের সামনে গিয়ে আপনারা নামতে পারবেন। তাহলে চলো পুরো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম নতুন বছরে। আমরা আজকে চলে এসেছি আরামবাগের সেই রতনপুর কালী মন্দিরে, যেখানে অবিশ্বাস্যভাবে মা কালীর বুকে পা দিয়ে ব্রাহ্মণে পুজো করে, সেই ভিডিও আজকে আপনাদের এই ব্লগে দেখাবো। তাহলে চলো, আমরা এখন দেখো মন্দিরের সামনেই আছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। এই মন্দিরটাই হলো পৃথিবীর একমাত্র মন্দির যেখানে কিনা এখানকার পুরোহিত মায়ের বুকে পা দিয়ে মা কালীর পুজো করে। এই পুরোহিতের নাম হলো কালীশঙ্কর সাঁতরা। বাড়ি হুগলি জেলার আরামবাগ মহকুমার রতনপুর গ্রামে। এখন তিনি গ্রামের মন্দিরের একটি ঘরেই থাকেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার নিজব্য ঘরনায় মা কালীর সামনে কাচের উপর নিত্যর পর কালী মায়ের বুকে পা তুলে মায়ের আরাধনা শুরু করেন। এখানে মন তো না পড়ে, মায়ের ভক্তিরসে আবষ্টি হয়ে পুরোহিত কালীশঙ্কর ওই ভাঙা কাচের উপর গড়াগড়ি দেন। শনিবার কাচের টুকরোর উপর নাচতে নাচতে পুজো শুরু করে পুরোহিত। এই মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে এখানকার ভক্তরা আসেন এবং এই মন্দিরে একদিকে মা শীতলা আর একদিকে মা মনসা পূজা করা হয় এবং মাঝখানে সে দক্ষিণা কালী মাতার পুজো হয়। আমার এই চ্যানেলটা যারা যারা নতুন সেই সব বন্ধুদের বলছি, বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে এই চ্যানেল লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টই আমাদের নতুন ভিডিও করার আপলোড করবে। এটাই হলো সেই আরামবাগের বিখ্যাত কালীবাড়ি, যেখানে কিনা কালীশঙ্কর মায়ের বুকে পা দিয়ে পুজো করছে এবং এই পুজোটা হয়ে থাকে বেশিরভাগ শনিবার আর মঙ্গলবার। এখানে মেন পুজো হয় শনিবার এবং মঙ্গলবার। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা। কাকিমা, আপনারা কোথা থেকে এসছেন? পুষুরা। কি দেখে এসছেন এখানে আপনারা? ইউটিউব দেখে? এখানে দেখুন কাকিমারাও ইউটিউব দেখে এসছে। এখানে আস্তে আস্তে ভক্তরা সব জমা হচ্ছে এবং এটাই হলো সেই কালী মন্দির। এখানে পুজো শুরু হয় শনিবার 12টা থেকে এবং আস্তে আস্তে এখানে ভক্ত সমাগম হচ্ছে। দেখুন, দেখছো আমরা রতনপুর কালী মন্দিরে আমরা প্রবেশ করেছি। এটি হলো আরামবাগের হুগলি জেলার মধ্যে পড়ে। দেখো পুরো মন্দিরটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং পুজোর সময় আপনাদের এই ভিডিওটা পুরো দেখো, আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখন 12টা বেজে গেছে। দেখুন কালীশঙ্কর সাঁতরা এখানকার পুরোহিত এখন পুজো শুরু করেছে। তাহলে আপনারা মায়ের পুজো দেখতে থাকুন। জল করেছে ওই দেখো মাই শীতে সিঁদুর, জগৎ উজ্জ্বল করেছে করুণাময়ী চরণ দুটি ধরার মাঝি করেছে। মায়ের গলায় জবার মালা, মায়ের জবারু মুকুট। এই বাটির মধ্যে দেখুন ভক্ত চরণাবৃত্ত দিচ্ছে, সেই চরণাবৃত্ত নিয়েই
এখানকার পুরোহিত দাঁড়িয়ে মায়ের সামনে গান বলে বাটিটা ফেলে দেবে, সেই বাটিতে কিচ্ছু থাকবে না। লীলা করছেন যে না যার কাছে এসেছেন আপনারা, সেই মহামায়া আলাদা নাম নয়, আলাদা ঠাকুর আছে না, ঠাকুরের নাম হচ্ছে একসাতটা। তাহলে এটাকে বাজে মা কালী পুকে বাদী পূজা হচ্ছে যাবে, মা কালী পুকে বাদী পূজা হচ্ছে কি আলাদা ঠাকুর আসছে না? আসে না, মায়ের ইচ্ছা। আচ্ছা এখানে জল দেওয়া ছিল না? এখনো তিনটে গান শোনা, তবে কি বা করবো, তাহলে আমি করবো গান শোনাচ্ছি। মা গো না বাবা কেন গো ভিক্ষা করি, এখানে ডানকুনি বা নবদ্বীপ নদিয়া অথবা হাওড়া হুগলি মেদিনীপুর মনে বা সর্বজাগার ভক্তরা ভিড় করেছেন, ভক্তদের বাঞ্ছা পূর্ণ তারে ভগবতী দেবী মহামায়া তাই নয়, সকল সন্তানের কল্যাণে তারে মায়ের চরণে আশীর্বাদ চাইছি আমি, সকলের বাসনা পূর্ণ দেশ বাতাসের মঙ্গল, যিনি জাতিভেদ যার নাই, যিনি সকলের জননী, যে ডাকে তার মা, যে ডাকতে পারেন তার মা, উনি সকলের জননী, যেমন সকল ডাকে সারা দেন মহামায়া। মা যদি গো অন্নপূর্ণা বাবা কেন গো ভিক্ষা করি, মা যদি আমার অন্নার ইচ্ছা চলো তুমি যেমন বলো তেমন বলি, যেমন করো তেমন করি ইচ্ছাময়ী তারা তুমি। মায়ের নাম আনন্দময়ী, সকলে আনন্দ করেছিল যান, সকলের আশীর্বাদ পান, সকলের প্রতি দৃষ্টি হোক মহামায়া। এখন কাচের উপর নেচে মায়ের বুকে পা দেওয়ার পুজোটাই শুরু হচ্ছে। Thank you.
যাই পুষ্পাঞ্জলি মন্ত্র বলবে না, আর যার ছবি তুলছে ছবি তুলবে সবাই। বলুন, ওম কালী কালী মহাকালী কালীকে বাপহারণে ধর্ম কাম অমপদে দেবী নারায়ণী নমস্তুতে। এসব পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণ কালিকায় নম নম। মহেশ্বর মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়রাম দেহি দেবী নারায়ণী নমস্তুতে। এসব পুষ্পাঞ্জলি শ্রীমৎ দক্ষিণ কালিকায় নম নম। ওম ভুচণ্ডে পুত্রাদে নিতরং সুপ্রীতে সুরনায়িকে উপলব্ধতে পরে চক্রে জয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণাশে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। এসবিল্লপত্র পুষ্পদব সহিত শ্রীমৎ দক্ষিণ কালিকায় নম নম। আমিও বিশ্বাস করেছিলাম না, কিন্তু এখানে এসে দেখতে পেলাম সত্যি সত্যি কালীশঙ্কর এখানকার পুরোহিত মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এবং এটা কেন করেছে, সে কিসের জন্যই বা মায়ের বুকে পা দিয়ে এখানে পুরোহিত পুজো করছে, সেটাই তার মুখে শোনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তিনি বলছিল যে পুজো শেষেই আমাদের কেন মায়ের বুকে পা দিয়ে পুজো করেন এবং মায়ের নিশানাই বলে মায়ের বুকে পা দিয়ে পুজো করেন সেই কাহিনী উনির মুখে শুনে নেব। তাহলে আপনারা কৃপনগরে পুরোটাই দেখতে থাকুন। আর মহামায়া ছবি আদেশ রয়েছে। আমি নবাস থেকে তৈরি করতাম, তবে আমি তৈরি করতে করতে একটা ঠাকুর বড় করে ফেলছিলাম, বড় করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিলাম। তখন এক সাঁওতাল মেয়ে আসেন, তিনি দেখে নাকি আমার এই ঘুমটা ভাঙিয়ে দিয়ে এই পায়ে আলতাটা পরিয়ে দিচ্ছি। আমি আলতা পরিয়ে দিচ্ছি না, তুমি বলে সারি কাপড়টা পড়। আমি সাঁওতাল দেবে, আমি তো তোমার তরিয়ে নিচ্ছি, আলতাটা পরিয়েও দিল, যা বললো সারি কাপড়টা পরতে পরেও ফেললাম, ঠিক আছে। তারপর বলছে শোনো, ওই যে কাঠি ডাকটা করেছো, হ্যাঁ আমি তা করেছি, ও কাঠিটা এখন তো ঘুমাচ্ছে, চোখ সানানো হয় না, ও চোখ সানি দাও, জাগিয়ে দাও, পুজো দেবে, পুজো দেবার তো অপেক্ষা করছে এখন, ঘুমাতে পুজো দেবে। সে কি আমি কী করেছি, আমি তো আত্মা ঠাকুর করবো বলে তো জানি না, তাহলে তো বড় হয়েছে, হাত কুলোচ্ছে না তো, চা কী করে রং করবো, মানে কী যে ভয় কী, সে ভয় দেখতে আসছি না ঢিপিটা, ওখানে একটা পা দেখ, আর বুকের মধ্যে একটা পা দেখ, তারপর ঠাকুরের গায়ে পা আমি দিয়ে পুজো করবো, আমি তো পা দিতে পারবো না, কে বললে বাঁচতে পারবে না, আমি বলছি পা, একটা ডিপিতে পা দেওয়া হলো, একটা বুকে পা দেওয়া হলো, তাহলে তুমি আমি রঙের মালা ধরছি, তুমি রঙ করো সাদা কালো রঙটা করে চোখে ছানি দাও, রঙের মালা ধরো রইল।
সারা কালো রংটা হয়েও গেল। আমি রংটি ছানা ছানা আস্তে আস্তে করছি, ওনার ভিতরে নামবিকে তাকায় না মেয়েটার দিকে, কেন তুলিটা দিয়ে খালি রংটা করা হচ্ছে। আমি বলছি যে খে সাদা কালো রঙেতে তুমি যে চোখটা ছানাতে বললেন, যা অত মা ঘুমাচ্ছেন পরে পুজো নেবে বললেন, তা আমি সাদা কালো চোখের রঙে চোখ ছানিয়ে দিলাম, তার সাদা কালো এই রঙেতে ছাড়ানো সাদা কালো চোখের তুমি জগৎ পৃথিবীকে দেখো। তারপরে আমি দেখছি মেয়েটি আর মালাটা কিন্তু পরে আছে আর তুলিটা আমার হাতে ধরে আছে। আমি আবার কাতরে মানরে কান্নাকাটি ছুটে দিলাম, মা এসে চরণে মা কোথায় গেল, কে কোথায় গেল, তুমি কোথায় গেল, এই বললেন পা দিয়ে রং চোখটা ছানি দিতে পুজো নেবে, কে বললেন, হ্যাঁ তিন চার মিনিট বাদে বলে কানসেস কেন রে কথা চলে গেছি, আমি তো যাই না, আমি তোর কাছেই আছি, কথা কাছে আছো হলে পার, হ্যাঁ এই তো রয়েছে। তবে দেখ এই কাপড়টা পরতে বললাম, ওই যে কাপড়টা আলতে শাড়ি কাপড়টা পরলি, তরল আলতাটা পরিয়ে দিয়ে গেলাম, আর হে আমি সাঁওতাল মেয়ে নয় রে, তাহলে আমি কে তুই দেখ, তুই তো আমাকে বলেছিস সাদা কালো চোখেতে জগৎ পৃথিবীকে দেখতে, তাহলে আমিও এখন তোকে বলে যাচ্ছি এই সারা তুই এইভাবেই একটা ডিপুতে পা দিয়ে বুকে পা দিয়ে এ কালী মায়ের বুকে পা দিয়ে জগৎ পৃথিবীকে দেখাবি, পুজো করে দেখাবি মহামায়ার লীলা, বলা সারা আছে। আমি বললু এ কি আমি জগৎকে কি দেখাবো, আমার পক্ষে সম্ভবত নয়, তো মা কালী পুকুর পা দিয়ে পুজো খুব পারবি, আমার বাক্য রাখবি দেখ, সঙ্গে হয় কি হলো না মাটির সাথে মিশে। মায়ের বাড়ির পুজো কীরকম লাগলো, ভালো লাগলে আমার এই চ্যানেল কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, জয় মাতারা।